বরাকত অব্যাহত বার্মিজ সুপারিশ সিন্ডিকেট। মিজোরামের লাইলাপুরত 60খন বার্মিজ সুপারি ভর্তি ট্রাক। গ্রিন সিগনেলর অপেক্ষাত আছে এই বার্মিজ সুপারি ভর্তি ট্রাক। মুখ্যমন্ত্রীর নির্দেশক কেরেপ নকরে সিন্ডিকেট মাফিয়ায়, রাজনৈতিক নেতার আশীর্বাদত চলিছে সিন্ডিকেট। এটা প্রশ্ন হয়েছে, কোন বিশেষ রাজনৈতিক নেতার আশীর্বাদত চলিছে এই সিন্ডিকেটর সাম্রাজ্য? কোন হয় হাইলাকান্দির অঞ্জন আর আবুল কাসিম? কার বলত বলিয়ান হয়ে চলাইছে সিন্ডিকেট? হাইলাকান্দি আর শিলচর বাইপাস হয়ে দিগরখাল চেকগেটে পার হয় বার্মিজ সুপারি ভর্তি ট্রাক। দিগরখাল চেকগেটে চলে সুপারি সরবরাহ, এই কথাটো জানে আরক্ষীয়ে, কিন্তু তার পিছতো করায়ত্ত করিব নোৱাৰে সিন্ডিকেট মাফিয়া। এই সিন্ডিকেট সাম্রাজ্যর ডন হিসাবে পরিচিত সকলক কিয় গ্রেপ্তার করিব নোৱাৰে তাক লৈও উঠিছে প্রশ্ন। কেতিয়া আরক্ষীর জালত করিব সুপারি মাফিয়া? উল্লেখ হয়েছে, দিগরখাল চেকগেটে চলোয়া সুপারি সরবরাহর সময়ত টকার বুঝাবুঝি করে এড়ি দিয়ে বার্মিজ সুপারি ভর্তি ট্রাক। বার্মিজ সুপারি ভর্তি ট্রাকর পরিবর্তে জব্দ করে থলুয়া সুপারি ভর্তি ট্রাক। এখন নাটক রচিছে নাকি আরক্ষীয়ে? কাছার আরক্ষীয়ে এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করিব? এই সিন্ডিকেটর মাফিয়ার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবলে কিমান তৎপর আরক্ষী? সব বন্ধ কর দিয়া গয়া হ্যায়। হাম লোক যাকে পুছা তো ইয়ে লোক বোল রা হ্যায় উপর সে কোই ইনফরমেশন হ্যায়, হাম লোক কা গাড়ি মে তো কুছ নেই হ্যায়, চেক ভি নেই কর রা হ্যায়, বোলতা হ্যায় ইয়াহ পে রুকো, লেকিন কিতনা দিন রুকেঙ্গে হাম লোক ও ভি মতলব নেই বতা রা হ্যায়। ওর পেহলে জব হাম লোক গাড়ি যাতা তা তো পয়সা মাংতা তা। কোন মাংতা তা আপকো পয়সা? ওই পুলিশ ওয়ালে মাংতা তা। কাল 12টা নাগাদ এইখানে দিগলখাল আসাম গেটে পুলিশ চেকিং বসিয়েছে, বার্মার সুপারি 2-3 গাড়ি পেরিয়েছে, কিন্তু কাঁচা এই লোকাল সুপারি মানে আটক করে রেখে দিয়েছে 25-30টা গাড়ি। তা এরা মানে কোনো কিছু কথাই বলতে চাইছে না, মানে ড্রাইভারদিন হ্যারাসমেন্ট করছে যে গাড়ির কাছে চলে যাও। আমি পরবর্তী প্রতিবেদনত ফাদিল করিম কোন কোন আরক্ষী বিষয়া আর দালালর সহযোগত চলি আছে এই সিন্ডিকেট চক্র। কেবল বার্মিজ সুপারিই নহয়, হার গরু কয়লা সুনখিলর সিন্ডিকেটও চলিছে অবাধ গতিত। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।